অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় কোনো ধরনের অভিযোগ ছাড়াই চলচ্চিত্র পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়কে 22 ঘণ্টা আটকে রেখে হেনস্থা করল পুলিশ। নাগরিক সমাজের একাংশের অভিযোগ, এই হেনস্থার নেপথ্যে আসলে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। তবে সুমন মুখোপাধ্যায়ের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সাম্প্রতিককালে রাজ্যে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের আঙুল শাসক দলের দিকে। 2014 লোকসভা ভোটে আসানসোল থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান বাবুল সুপ্রিয়। কিন্তু প্রচারে নামতেই বিপত্তি, একের পর এক মামলার সম্মুখীন বাবুল। 30 মার্চ রানীগঞ্জে মত্ত অবস্থায় প্রচার করার অভিযোগ ওঠে বাবুলের বিরুদ্ধে। আসানসোল দক্ষিণ থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আসানসোল সিটিজেন্স ফোরাম। বিজেপি প্রার্থীর রক্ত পরীক্ষা করার দাবি জানিয়ে অতিরিক্ত জেলা শাসককে চিঠি দেন তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, যদিও অভিযোগ ভিত্তিহীন বলে রিপোর্ট দেয় পুলিশ। 12 এপ্রিল প্রচারে গিয়ে তৃণমূলের হাতে হেনস্থার শিকার হন বাবুল সুপ্রিয়। রানীগঞ্জ থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধর, হেনস্থার অভিযোগ দায়ের করেন বাবুল সুপ্রিয়। এরপরই পাল্টা বিজেপি প্রার্থী সহ কয়েকজনের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরুদ্ধ করা সহ বেশ কয়েকটি অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে পুলিশ। রাতে থানায় লোক পাঠিয়ে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ দায়ের করেন তৃণমূলের ব্লক সভাপতি। উভয় ক্ষেত্রে বিজেপির তরফে অভিযোগ করা হয় বাবুল সুপ্রিয়র পক্ষে বিপুল জনসমর্থনে বিচলিত হয়েই প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে তৃণমূল। পরে তৃণমূল নেতা তথা প্রাক্তন কৃষিমন্ত্রী মলয় ঘটক কার্যত স্বীকার করে নিয়েছেন মামলা করাটা ভুল হয়েছিল। আসানসোলে দোলা সেনকে হারিয়ে সংসদেও চলে গিয়েছেন বাবুল। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি থেকে প্রাপ্ত আয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দেব। প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়েও। এরপর সেদিন রাতেই দফায় দফায় গৌতম দেবের বাড়িতে যায় পুলিশ। সারদা কাণ্ডে 1 বছরের পুরনো একটি মামলায় নোটিশ দিয়ে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে। পঞ্চায়েত ভোটের আগে বারুইপুরে তৃণমূল প্রার্থী খুনের ঘটনায় সুজন চক্রবর্তীর নামে খুনের মামলা রুজু করে পুলিশ। সিপিএমের তরফে অভিযোগ করা হয় শাসক দলের নির্দেশেই এই খুনের মামলায় সুজন চক্রবর্তীর নাম জড়ানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হন সুজন চক্রবর্তী নিজেও। একইভাবে সুমন মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও সেই প্রতিহিংসার ছায়াই দেখছেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর এই সদস্য। রুদ্ধ কণ্ঠ সহ্য করবে না সরকার। সুমন মুখোপাধ্যায় যদিও পরিবর্তনের পোস্টারে তার নাম ছিল পরিবর্তনপন্থী, কিন্তু পরে সব জিনিস তার পছন্দ হচ্ছে না, বহু ক্ষেত্রে তিনি আপত্তি করছেন, আপত্তি করবে, এত বড় ক্ষমতা, এত বড় সাহস দেখছি এই দেখানো হচ্ছে। যে যত সরকারের বিরুদ্ধে কথা বলবে তাকে তত দেখানো হবে, সুমন মুখোপাধ্যায়কেও দেখানো হচ্ছে। পুলিশকে প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ এই প্রথম নয়। এর আগে শিলাদিত্য চৌধুরী এবং অম্বিকেশ মহাপাত্রর ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছে। সঞ্চয়ের মিত্র, এবিপি আনন্দ।